যেহেতু আমরা সবাই এখন ইন্টারনেটের ক্লাস করছি, সো আমি বিশ্বাস করে নিলাম যে আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি। সো ইন্টারনেট ব্যবহার করার সময় অনেক সময় হয়তো সার্ভার ফেইল, সার্ভার ডাউন, সার্ভার নট ফাউন্ড, সার্ভার বিজি, এই টাইপের ইরর গুলোর সাথে আমাদের দেখা হয়েছে বা আমরা পরিচিত হয়েছি। সেটাও যদি না হয় তাহলে এসএসসি এইচএসসি যেদিন রেজাল্ট দেয় সেদিন এরকম প্রবলেমে অবশ্যই পড়েছেন, অথবা অ্যাট লাস্ট কোন আত্মীয় স্বজন রেজাল্ট দেখতে বললে এরকম উত্তর দিয়েছেন যে আজকে সার্ভারে খুব চাপ আছে, সার্ভারে ঢোকা যাচ্ছে না, সার্ভার বিজি, বিকালের দিকে রেজাল্ট নিয়ে দিয়ে দিব। সো আমরা এরকম শব্দ সবসময় শুনি বা বলে অভ্যস্ত, কিন্তু হয়তো অনেকের কাছে বিষয়টা ক্লিয়ার না যে সার্ভার জিনিসটা আসলে কি। সো আজকে আমরা এই সার্ভার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আগের একটা ক্লাসে যখন ক্লায়েন্ট সার্ভার মডেল বুঝাইছিলাম তখন বলেছিলাম যে সার্ভার এমন একটা জিনিস যেটা সার্ভ করে। ওই যে এক্সাম্পল দিয়েছিলাম যে আপনি যখন খাবার আনতে কোনো রেস্টুরেন্টে যে খাবার অর্ডার করেছেন তখন রেস্টুরেন্টের অনেকগুলো এমপ্লয়ি আছে, তাদের মধ্যে কেউ একজন এসে আপনার খাবারটা দিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে রেস্টুরেন্টটা হচ্ছে সার্ভার আর আপনি সেই সার্ভারের একজন ক্লায়েন্ট। তাহলে সার্ভার হচ্ছে এমন একটা কম্পিউটার সিস্টেম যেটা একসাথে অনেকগুলো কম্পিউটারকে ডাটা সার্ভ করতে পারে, মানে কম্পিউটারদের জন্য রেস্টুরেন্ট টাইপের কিছু। সার্ভার যে কম্পিউটার গুলোকে সার্ভ করছে সেগুলোকে বলছি ক্লায়েন্ট কম্পিউটার। সো একটা কম্পিউটার যখন একটা সার্ভার থেকে ডাটা নিতে চায় তখন জাস্ট একটা পোর্ট ইউজ করে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায় যে আমার এই ডাটাটা লাগবে। সার্ভারের কাছে যদি সেই ডাটাটা থাকে বা সার্ভারের কাছে সেই রিকোয়েস্টটা ভ্যালিড মনে হয় তাহলে সার্ভার ক্লায়েন্টকে রিকোয়েস্ট করা ডাটাটা পাঠিয়ে দেয়, আর যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে এরর দেখায়। এখন আপনার যদি 5 কেজি ওয়াশিং পাউডার দরকার হয় আর 5-স্টার রেস্টুরেন্টে যেয়ে বলেন যে আমার 5 কেজি সার্ফেক্সেল ওয়াশিং পাউডার লাগবে যেটা কাপড়কে সাদা থেকে সাদা করে দিবে, আপনার কি মনে হয় আপনি কি সেটা পাবেন? অবশ্যই পাবেন না, কারণ 5-স্টার রেস্টুরেন্টে তো আর সার্ফেক্সেল বিক্রি করে না, তাই না? তো সেটা নেওয়ার জন্য আপনাকে মুদিখানার দোকানে যাওয়া লাগবে। আবার একটা রেস্টুরেন্ট একসাথে যতজনকে সার্ভিস দিতে পারবে, বসার জায়গা দিতে পারবে, খাবার দিতে পারবে, রাস্তার পাশে ভাজা পোড়া বিক্রি করার যে ভ্যানগুলো আছে সেগুলো কিন্তু একসাথে ততজনকে সার্ভিস দিতে পারবেন। এখন আবার বলবেন যে ভাই রেস্টুরেন্টে গেলে তো 1 ঘন্টা বসে থাকতে হয় খাবার পাওয়ার জন্য, আর ভ্যানে গেলে 5 মিনিটেই খাবার পেয়ে যায়। তাহলে বলবো যে ভাই রেস্টুরেন্টে খাবার কোয়ালিটি, সাইজ, মেনু অনেক বড়, আর ভ্যানে জাস্ট 2-3টা ছোট ছোট আইটেম আছে, তাই এই টাইমের পার্থক্য হয়। আর আপনি 5 টাকার আলুর চপ আর 5 টাকার ডিমের চপ বিক্রি করার জন্য যদি 5-স্টার রেস্টুরেন্ট খুলে বসেন তাহলে তো ব্যবসা করতে পারবেন না, ব্যবসায় লস লেগে যাবে। যেমন কাজ যেরকম প্রয়োজন, যেমন সাইজের জিনিস সার্ভ করবেন, যে টাইপের জিনিস সার্ভ করবেন তেমন টাইপের দোকান বসাইতে হবে। সো এরকমই কাজের বা ডাটার সাইজ, ডাটা টাইপ, কাজের টাইপের উপর ডিপেন্ড করে সার্ভারও কয়েক ধরনের হতে পারে। তো নামগুলো জাস্ট শুনে রাখেন, খুব গভীরে যাব না, বাট নামগুলো শুনেই বুঝতে পারবেন যে এগুলো কি টাইপের কাজ করে। সো সার্ভারের টাইপগুলো হচ্ছে ডাটাবেস সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার, ফ্যাক্স সার্ভার, ফাইল সার্ভার, মেইল সার্ভার, গেম সার্ভার, মিডিয়া সার্ভার, প্রিন্ট সার্ভার, ভিপিএস সার্ভার, ভার্চুয়াল সার্ভার, ওয়েব সার্ভার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। যেমন আপনারা যদি নিজের ওয়েবসাইট খুলতে চান আপনার কম্পিউটার থেকেই সেটা হোস্ট করতে পারবেন, কিন্তু সেখানে সমস্যা হচ্ছে যে আপনার কম্পিউটার তো কোনো না কোনো সময় বন্ধ করবেন। সো আপনার কম্পিউটার যতক্ষণ সময় বন্ধ থাকবে ততক্ষণ সময়ের মধ্যে আপনার ওয়েবসাইটে কোনো ভিজিটর অ্যাক্সেস নিতে পারবেন না, তখন বলবে ফালতু ওয়েবসাইট, আপনার কোনো কাস্টমার আর আসছে না। সেই জন্য আপনারা এরকম সার্ভার ভাড়া নেন যেটা কোনো সময় বন্ধ হবে না, সো যে কোনো সময় আপনার ইউজাররা আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবে, এটাকে আমরা বলি হোস্টিং ভাড়া নেওয়া। এখন হয়তো ফেসবুকে অনেকের সামনেই আসছে যে 5GB hosting.com ডোমেইন 1000 টাকা 1 বছর, এরকম টাইপের অফার। সো ওই সার্ভার ভাড়া নেওয়া সেটা হচ্ছে ওয়েব সার্ভার ভাড়া নেওয়া, কারণ আপনি ওয়েবসাইট খুলতে যাচ্ছেন, সো সেটাও সার্ভারের একটা টাইপ। এখন কোনো বড় অর্গানাইজেশনের যদি অনেক বেশি ডাটা থাকে তাহলে সেক্ষেত্রে এই কাজগুলোর যে কোনোটা করার জন্য তারা একটা ডেডিকেটেড সার্ভার ইউজ করতে পারে, সেখানে অনেক টাকা পয়সা খরচ হবে, অনেক কস্টলি। আবার ছোট কোম্পানি হয় তাহলে একটা সার্ভার থেকে সব রকমের কাজ করতে পারবে, মানে একটা সার্ভার দিয়ে একসাথে অনেক রকমের কাজ করা যায়। তাহলে তো এখন মনে করবেন যে সার্ভার আসলে কত বড়, কি না কি জিনিস হবে, খুব হয়তো হাই লেভেলের জিনিসপত্র লাগবে সার্ভার বানাইতে। তাহলে আপনাদের চিন্তাটা ঠিক আবার ভুলও, একসাথে দুইটাই। সো প্রাথমিক পর্যায়ে একটা সার্ভার বানানোর জন্য খুব হাই লেভেলের হার্ডওয়্যার লাগবে না, কারণ সার্ভার হচ্ছে জাস্ট একটা কম্পিউটার যেটা অনেকজনকে একসাথে সার্ভ করার দায়িত্ব নেয়। এই ক্ষেত্রে যদি ঠিক সফটওয়্যারটা ব্যবহার করেন তাহলে আপনার ল্যাপটপ, ডেস্কটপ, এমনকি আপনার হাতের মোবাইল ফোনটাকেও একটা সার্ভারের মতো কাজ করাতে পারবেন।
তাহলে সার্ভারে কি কি টাইপের হার্ডওয়্যার কম্পোনেন্ট থাকে? এখনই বললাম যে এটা জাস্ট একটা কম্পিউটার, সো এটারও সেগুলোই থাকে যেগুলো একটা কম্পিউটারে থাকে, যেমন সিপিইউ, র্যাম, রোম, এগুলো লাগানোর জন্য একটা মাদারবোর্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার যেটা দিয়ে ইন্টারনেটের সাথে সার্ভারটা কানেক্টেড হইতে পারবে, এগুলো চালানোর জন্য অবশ্যই পাওয়ার সাপ্লাই দেওয়া লাগবে, আর অপারেট করার জন্য মাউস কিবোর্ড টাইপের কিছু অক্সিলারি ডিভাইস। সো এগুলো সবই আপনার কম্পিউটারে আছে, সো আপনার কম্পিউটারটা একটা সার্ভারের রোল প্লে করতে পারবে ছোট কাজের জন্য। মানে ধরেন আপনার কম্পিউটারটা একটা আলুর চপ বিক্রি করে, এরকম ভ্যান গাড়ির মতো কাজ করতে পারবে। তাহলে সেদিক থেকে ফাইভ স্টার রেস্টুরেন্টের ভিতর কি কি থাকে সেই জিনিসগুলো একটু জেনে নেই। মানে বড় ডেডিকেটেড সার্ভারে কিরকম জিনিস থাকে, আপনার কম্পিউটারের সাথে একটা ডেডিকেটেড সার্ভারের পার্থক্য এরকম থাকে যে সার্ভার গুলোকে যেহেতু সব সময় অন থাকতে হয়, সেহেতু এগুলোর কম্পোনেন্ট গুলো অনেক হাই এন্ড এর হতে হয়, রোবাস্ট হইতে হয়, যেন খুব সহজে নষ্ট না হয়ে যায়, একটা না বছরের পর বছর চলতে পারে। তারপরে এই সার্ভারের সব ইকুইপমেন্ট গুলো মডুলার সিস্টেমের হয়, যদি যেকোনো একটা কম্পোনেন্ট নষ্ট হয় তাহলে সহজেই সিস্টেম বন্ধ না করে সেগুলো রিপ্লেস করা যাবে। অনেক অনেক রোম ইউজ করতে হয় যেগুলো আমাদের হার্ড ডিস্কের তুলনায় এভাবে আলাদা যে এগুলো সব একসাথে মিলেমিশে কাজ করতে পারে। এটা সম্পর্কে একটু পরে ডিটেলসে বলছি। উইন্ডোজ এর আলাদা একটা অপারেটিং সিস্টেমই ডেভেলপ করা আছে সার্ভার চালানোর জন্য, এটাকে বলছে মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার ওএস। আর লিনাক্স দিয়েও সার্ভার তৈরি করা যায়, অ্যাপেলেরও ম্যাক সার্ভার অপারেটিং সিস্টেম আছে। সো আপনার যে মেশিন আছে সেটার জন্য একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা আপনি ইউজ করলে আপনার কম্পিউটারটা সার্ভার হিসেবে কাজ করবে, বাট এই সফটওয়্যারগুলো আপনার তৈরি করা হয়েছে মেইনলি সার্ভারকে অপারেট করার জন্য। আবার সার্ভার চালানোর জন্য ইন্টেলের ডেডিকেটেড সিপিইউ সিরিজ আছে, ইন্টেল জিওন। এই জিওন প্রসেসরগুলো আমাদের ইউজ করা কোর প্রসেসরের থেকে এদিক থেকে আলাদা যে জিওনের ক্ষেত্রে একই মাদারবোর্ডে আপনি একটার বেশি প্রসেসর একসাথে ইউজ করতে পারবেন। এখানে যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে চারটা প্রসেসরের স্লট আছে, তার মানে এখানে আপনি যদি একসাথে চারটা এই জিওন প্রসেসর লাগান তাহলে সেগুলো সবাই কাজ ভাগ করে নিবে, একসাথে মিলেমিশে কাজ করতে পারবে। কিন্তু এখানে চারটা কোর প্রসেসর লাগাইলে সেই কাজটা করতে পারবে না, কারণ কোর প্রসেসর একাই কাজ করতে অভ্যস্ত, তাকে একা কাজ করার জন্যই তৈরি করা হয়েছে, সে একটার বেশি কোর একসাথে কাজ করতে পারে না। জিওন প্রসেসরের আরেকটা স্পেশালিটি হচ্ছে যে এটা জিরোর কারেক্টিং কোড র্যাম সাপোর্ট করে, যেটা সার্ভারের জন্যই তৈরি। তো এইসব র্যাম নিজে নিজে ডাটা প্রসেসিং এর ইরোর ডিটেক্ট করে সেগুলোকে কারেক্ট করে নিতে পারে, যেন একসাথে এতজন ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার সময় কোনো ইরোর না আসে, আসলেও সেটা ঠিক করে নেয়, যেন এই ইরোরের কারণে কোনো শাটডাউন না হয়। কারণ আমাদের পিসিতে যদি কোনো প্রবলেম হয় তাহলে হয়তো রিস্টার্ট নিয়ে নেয় অথবা শাটডাউন নিয়ে নেয়, এটা র্যামের জন্য নাই। আবার কম্পিউটার অন না হলে আমাদের প্রাথমিক চিকিৎসা কি, কম্পিউটারটা খুললাম, র্যামটা একটু মুছে ঠিক মতো লাগায় অন করার চেষ্টা করলাম। সো ইসিসি র্যাম এর ক্ষেত্রে এরকম কোনো ঝামেলা হয় না। আবার জিওন প্রসেসরের কোরের সংখ্যা বেশি থাকে, বেশি সংখ্যক র্যাম সাপোর্ট করে। সো এখানে যে মাদারবোর্ডটা আছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল 32টা র্যাম লাগানো স্লট আছে, সো একসাথে 32টা চালাতে পারবেন। আপনার কম্পিউটারে 2টা অথবা 4টা র্যামের স্লট আছে, সো পার্থক্যটা বুঝতেই পারছেন আপনার কম্পিউটারের সাথে সার্ভারের। এখন সার্ভারে আরেকটা স্পেশাল বিষয় থাকে যেটা খুব ইন্টারেস্টিং আর হয়তো আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে, সেটা হচ্ছে সার্ভারে হট সোয়াপেবল হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্ক থাকে। মানে এগুলো সার্ভার চলা অবস্থায় হার্ড ডিস্কগুলো চলছে এরকম অবস্থাতেও সরাসরি খুলে চেঞ্জ করা যাবে। হার্ড ডিস্ক চেঞ্জ করার জন্য আপনাদেরকে পুরো সার্ভার অফ করা লাগবে না। বাই দ্য ওয়ে এখানে ফার্স্টে যে পিকচারটা দেখতে পাচ্ছেন উপরে, এটা একটা মোটামুটি মিন সার্ভার। এখন ডাটা সেন্টারে যদি কোনো হার্ড ড্রাইভ ফেল করে তাহলে সেখানকার মেইনটেনেন্স ইঞ্জিনিয়াররা সে একটা হার্ড ড্রাইভকে চেঞ্জ করে দেয়, বাট তার জন্য সিস্টেমটা অফ বা রিবুট করার দরকার হয় না, জাস্ট একটা খুলে আরেকটা ভালো হার্ড ডিস্ক লাগাই দিলেও কাজ চলতে থাকবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হার্ড ডিস্কটা নষ্ট হয় সেটার ভিতরে যে ডাটাগুলো থাকে সে ডাটাগুলো তো হয়তো হারিয়ে যাবে। আমাদের তো তাই হয়, একটা হার্ড ডিস্ক নষ্ট হলে ওর ভিতরে ডাটা আর খুঁজে পাইলাম না, ডাটা পুরো হারাই গেল। তো এখানে তো লক্ষ লক্ষ মানুষের ডাটা আছে, সেগুলো যদি কারো একটা হারাই যায় তাহলে কি হবে? যেমন ধরেন ফেসবুক সার্ভারের একটা হার্ড ডিস্কের ভিতরে আপনার অ্যাকাউন্টের সব ডিটেলস আছে, আরো অনেক মানুষের আছে, আপনার সবকিছু আছে, ছবি ভিডিও আছে। সো এই হার্ড ডিস্কটা যদি নষ্ট হয়ে যায় তাহলে হঠাৎ করে কি একদিন আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা গায়েব হয়ে যাবে, সব ছবি ভিডিও এগুলো সব গায়েব হয়ে যাবে? আমার মনে হয় একসময় এরকমই প্রশ্ন ছিল, আমার এগুলো ডিলিট হচ্ছে না কেন, বা কোনো মানুষ এরকম বলে না কেন যে হঠাৎ করে আমার ফেসবুক আইডি গায়েব হয়ে গেছে। হার্ড ডিস্ক তো নষ্ট হতেই পারে, আর মোস্ট অফেন হয়, প্রতিদিনই হার্ড ডিস্ক একটা না একটা চেঞ্জ করা লাগে, বরং আরো বেশি করা লাগে, তারা হার্ড ডিস্কের র্যাক নিয়ে ঘুরে বেড়ায়, যেটা নষ্ট হয় সেটা চেঞ্জ করে দেয়। যাই হোক, এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে যে এরকম কখনো হবে না যে একটা হার্ড ডিস্ক নষ্ট হয়েছে বলে আপনার সব ডাটা হারায় যাবে। কারণ সার্ভারের সব থেকে মজার বিষয় যেটা একটু আগে বললাম যে একটু পরে বলছি, সেটা হচ্ছে যে সার্ভারের হার্ড ডিস্ক গুলো রেইড কনফিগারেশনে কানেক্টেড থাকে।
এগুলো একটু আগেই যে বললাম যে সার্ভারের হার্ড ডিস্ক গুলো মিলেমিশে একসাথে কাজ করতে পারে সেটা হচ্ছে এই কনফিগারেশন জন্য। তো এই কনফিগারেশনটা এভাবে কাজ করে যে এটা সব ডাটা গুলো একই সাথে বিভিন্ন হার্ড ডিস্কে কপি করে রাখে। সো একটা হার্ড ডিস্ক নষ্ট হলেও কোনো ডাটা হারায় না, ওগুলো অন্য আরো কয়েকটা হার্ড ডিস্কে অলরেডি কপি করা লাগে। সো যখন একটা হার্ড ডিস্ক নষ্ট হলো তখন সেটা জাস্ট খুলে রিপ্লেস করে আর একটা নতুন হার্ড ডিস্ক লাগাই দিল, নতুন হার্ড ডিস্কে অটোমেটিক অন্য হার্ড ডিস্ক গুলো থেকে ডাটা কপি হয়ে আবার রিস্টোর হয়ে গেল। সো আলটিমেটলি কোনো ডাটা হারায় যাচ্ছে না। সার্ভারের যে পাওয়ার সাপ্লাই থাকে সেটাও প্রয়োজনীয় তুলনায় অনেক বেশি থাকে, যেন দুই একটা পাওয়ার ইউনিট যদি নষ্ট হয়ে যায় সেটার জন্য সার্ভার অফ না হয়ে যায় বা অন্য পাওয়ার ইউনিটের উপর লোড না পড়ে। সো যেগুলো নষ্ট হচ্ছে সেগুলো আবার রিপ্লেস করে দিল, সার্ভার কখনো বন্ধ করাই লাগলো না। যেহেতু আমরা বড় সার্ভারে কেমন জিনিসপত্র ইউজ হয় সেগুলো সম্পর্কে জানলাম, এখন এটাও দেখে নেই যে সার্ভার যে রুমে থাকে বা যে রুমগুলোতে থাকে সেগুলোর কন্ডিশন কেমন হতে পারে। সো কম্পিউটারের সব থেকে বড় শত্রু হচ্ছে গরম আর ধুলা, যারা ডেস্কটপ ইউজ করেন তারা খুব ভালোভাবে জানেন। সো যে রুমে সার্ভার র্যাকগুলো থাকে সেই রুমটা খুব পরিষ্কার রাখা হয়, মোটামুটি এয়ার টাইট রাখা হয় যেন ধুলাবালি ঢুকতে না পারে, এমপ্লয়ীদেরও অনেক সাবধানে ভিতরে ঢুকানো হয়। এত ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট একসাথে চলছে, সো অনেক হিট প্রডিউস হয়, অনেক গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এসিওয়ালা রুমে রাখা হয় যেন টেম্পারেচার সবসময় কন্ট্রোল থাকে, কোনো কম্পোনেন্ট বেশি গরম হয়ে পুড়ে না যায়। সার্ভারের সব ইকুইপমেন্ট গুলো সার্ভার র্যাকে রাখা হয়, যেমন আপনারা এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা একটা করে সার্ভার র্যাক, এগুলো একটা করে টান দিয়ে বের করা যাবে, বের করে কোনো ইকুইপমেন্টের সমস্যা হলে সেটা রিপ্লেস করা যাবে। সো এটা একটা বলতে পারেন ছোটখাটো ডাটা সেন্টার, বা পিছনে হয়তো আরো আছে, যাই হোক। তারপরে মার্ক করে দেওয়া আছে কোনটা কোন সেকশন, সো যদি অ্যালার্ট পাই যে এই সেকশনে একটা ইকুইপমেন্ট নষ্ট হয়েছে সো সেখানে যেয়ে সেটা চেঞ্জ করে দিতে পারবে। এই তো আর কি বলবো সার্ভার নিয়ে। সো প্রথম দিকে বললাম যে আপনি আপনার কম্পিউটার থেকে সার্ভারের কাছে কোনো ডাটার জন্য রিকোয়েস্ট করলো, সার্ভার সেই রিকোয়েস্টের রেসপন্সে আপনাকে সেই ডাটাটা পাঠিয়ে দেয়। কিন্তু মূল বিষয়টা আসলে এত সহজে হয় না, সার্ভারকে একজন ক্লায়েন্টের রিকোয়েস্টের রেসপন্স পাঠানোর আগে অনেক রকমের কাজ করতে হয়। এখন এই বিষয়টাই ডিটেলসে বোঝার ট্রাই করি যে আসলে সার্ভার কাজ কিভাবে করে। যেহেতু আমাদের সব কাজই ওয়েব সার্ভার নিয়ে, সো ওয়েব সার্ভার নিয়েই কথা বলি, অন্য সার্ভারগুলো বাদ দিলাম। সো কোনো ওয়েব সার্ভার আমাদের কাছে কন্টেন্ট পাঠানোর জন্য যে কাজগুলো করে সেগুলো হচ্ছে, প্রথমে ওয়েব সার্ভারটা যখন অন করা হয় তখন জাস্ট চুপচাপ বসে থাকে, তার হাতে তেমন কোনো কাজ থাকে না, ঘুম থেকে উঠলো চোখ টোক ডোলে কান পেতে বসে গেল। তাকে অন হওয়ার সাথে সাথে কোনো কাজ শুরু করতে হয় না, শুধু নিজের কানটা খোলা রাখে, শোনার চেষ্টা করে যে কেউ তার কাছ থেকে কোনো কিছু জানতে চাইছে কিনা, তার কাছে কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছে কিনা, তাকে কিছু বলতে চাইছে কিনা। এখন যতক্ষণ পর্যন্ত কোনো ক্লায়েন্ট তার কাছে কোনো রিকোয়েস্ট না পাঠাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার শুধু ওই একটাই কাজ, কান খাড়া করে রাখা। যেমন ধরেন আপনি রবি কাস্টমার কেয়ারে চাকরি করছেন, আপনার কাজ হচ্ছে কাস্টমার যখন কল দিবে তার কলটা রিসিভ করবেন, শুনবেন যে কিভাবে সাহায্য করতে পারেন, সমস্যা কি, তারপরে তার সমস্যার একটা সমাধান দিবেন, এই তো? নাকি আপনি রবির যতজন গ্রাহক আছে সবাইকে ফোন দিতে থাকবেন, দিয়ে দিয়ে জাস্ট জিজ্ঞেস করবেন যে আপনার কি কি প্রবলেম আছে বলেন তো আজকে সলভ করে দিচ্ছি, এরকম তো হয় না। সো সার্ভারও তাই করে, জাস্ট ওয়েট করে কখন একটা কল আসবে, কখন একটা ক্লায়েন্টের রিকোয়েস্ট আসবে যেটা সে রেসপন্স করতে পারবে। সার্ভার নিজে থেকে কাউকে ডাটা দিতে যায় না চাচ্ছে পড়ে। সো এখন কল সেন্টারে কল করার জন্য তো একটা ফোন নাম্বার দেওয়া থাকে, 16222 অর সামথিং লাইক দ্যাট, সার্ভারের সাথে যোগাযোগ করার জন্য সেই ফোন নাম্বারটা হচ্ছে সার্ভারের আইপি অ্যাড্রেস। সো এখন বুঝলাম যে ওয়েব সার্ভার শোনার জন্য কান খুলে বসে আছে যে ক্লায়েন্ট কি চাই, বাট আসলে কিভাবে শুনে, টেলিফোন তো আর কানে লাগিয়ে বসে থাকে না। সো অ্যান্সারটা হচ্ছে যে অপারেটিং সিস্টেমটা দিয়ে ওয়েব সার্ভারটা চলছে সেটা সার্ভারকে একটা বা অনেকগুলো নেটওয়ার্ক পোর্ট ঠিক করে দেয়। মানে আপনি সার্ভার সেট আপ দেওয়ার সময় নেটওয়ার্ক পোর্ট ঠিক করে দেবেন যে এই পোর্ট দিয়ে আমি কানেকশন অ্যাকসেপ্ট করবো, বা এই পোর্ট দিয়ে ক্লায়েন্টের রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করবো। সো সেই পোর্ট গুলো দিয়ে আসা রিকোয়েস্টই সার্ভার শুনবে, আর সেই পোর্ট গুলোই হচ্ছে সার্ভারের কান। আমরা যে নেটওয়ার্ক প্রোটোকল গুলো ইউজ করি বা যেই পোর্ট গুলো ইউজ করি সেগুলো টোটাল 65535টা, যেগুলো ব্যবহার করে আমাদের কম্পিউটারের সফটওয়্যার গুলো কমিউনিকেট করতে পারে। পোর্ট কি জিনিস সেটা একটু পরে বলছি। সো যখন একটা ওয়েব সার্ভার রান করা হয় তখন সেটা একটা বা যে কয়টা পোর্ট কনফিগার করে দেওয়া আছে সেগুলোর কোনোটা দিয়ে কোনো রিকোয়েস্ট আসছে কিনা সেটা শোনা শুরু করে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের সিস্টেমে এতগুলো পোর্ট থাকে আর ওয়েব সার্ভারকেও কনফিগার করে দেওয়া থাকে যে কোন পোর্ট দিয়ে আসা রিকোয়েস্টগুলো শুনবে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন সার্ভারে কানেক্ট করার জন্য বা কোন ওয়েবসাইটে জানার জন্য আমাদের কোন পোর্ট ইউজ করতে হবে, বা আমরা তো এতদিন জানতামই না যে পোর্ট
বলে কোনো কিছু আছে, তারপরে তো কোনো ওয়েবসাইটে যাইতে আমাদের কোনো প্রবলেম হয় নাই কখনো। এর কারণ হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করি, তখন সেই ওয়েবসাইটের ইউআরএল এর আগে HTTP বা HTTPS আছে বা লাগিয়ে দেওয়া হয়, সেটার উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি পোর্ট 80 বা পোর্ট 443 ঠিক করে দেয়। যেমন আপনি যদি শুধু আপনার ব্রাউজারে যে লেখেন fb.com এন্টার প্রেস করেন, সেটা লোড হওয়ার পর আপনি খেয়াল করবেন বা পুরো অ্যাড্রেসটা কপি করার চেষ্টা করলে দেখবেন যে সেখানে https://www.facebook.com পুরোটা অটোমেটিক চলে এসেছে। সো এই https অর্থ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড, আর এটা পোর্ট নাম্বার 443 তে কাজ করে। ঠিক আছে, সো আপনি তো https দেন নাই কিন্তু নিজে নিজে ঠিক করে নিয়েছে। সো অবশ্যই যখন সার্ভারের সাথে মানে ফেসবুক সার্ভারের সাথে আপনার কম্পিউটার যা যোগাযোগ করার চেষ্টা করছে, তখন পোর্ট 443 দিয়ে যোগাযোগ করার চেষ্টা করছে, সেটা অলরেডি ঠিক হয়ে গেছে, আপনাকে করে দেওয়া লাগে না। এই জন্য আপনাদের কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে কোনো প্রবলেম হয় নাই কখনো। সো সার্ভার সম্পর্কে আরও বিস্তারিত বোঝার জন্য আমাদের আরও দুইটা জিনিস সম্পর্কে ভালোভাবে জানা লাগবে। সো ওই জিনিসগুলো আগে বুঝে নেই, তারপরে আবার সার্ভারে হয়তো কখনো ফেরত এসে বাকিগুলো ডিসকাস করব। এখন যদি ইউটিউবে দেখেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে দুইটা আরো ইউটিউব ভিডিও লিংক দেওয়া আছে, সেই ভিডিও দুইটা দেখেন, তারপরে ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করেন। তাহলে সার্ভার সম্পর্কে আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো অনেক কিছু দেখে নিতে পারবেন।